ফ্রেন্ড, কিছু কিছু বিজনেস এরকম আছে যেগুলো সবার দ্বারা করা সম্ভব হয় না, আর সেজন্য সেই বিজনেসগুলোতে কম্পিটিশন অনেক কম থাকে আর সহজে টাকা ইনকাম করার সুযোগ থাকে। সেরকমই একটি ব্যবসা হলো স্ক্রু তৈরি করার ব্যবসা। এই বিজনেসটি আপনি মাত্র 1 লাখ টাকার মেশিন দিয়ে শুরু করতে পারেন আর এটা এত বেশি সাপ্লাই দিতে পারে যে আপনি যদি 8 ঘন্টাও কাজ করান তাও 1000 কেজি পর্যন্ত বানিয়ে দিতে পারে। প্রতি কিলোতে 10 থেকে 15 টাকা পর্যন্ত লাভ থাকে। আপনি যদি 8 ঘন্টাও কাজ করান তাও 10 থেকে 15 হাজার টাকা প্রতিদিন ইনকাম করা সম্ভব। আর এই মেশিনটা নন স্টপ 20 ঘন্টা পর্যন্ত কাজ করানো যায়। তো আপনি যদি ঠিকঠাক মতো সেল করতে পারেন তাহলে এই মেশিনটা প্রতিদিন 2500 কেজি পর্যন্ত স্ক্রু তৈরি করে দিতে পারে। সেটা যদি আপনি মাত্র 10 টাকা লাভে হিসাব করেন তাও প্রতিদিন 25,000 টাকা পর্যন্ত 1 লাখ টাকার মেশিন দিয়ে ইনকাম করা সম্ভব। সেটা যদি প্রোডাকশনের সাথে সাথে ঠিকঠাক মতো বিক্রি করা যায়। ফ্রেন্ড, মেশিনটা তো অটোমেটিক মেশিন, এটা প্রতিদিন 2500 কেজি পর্যন্ত স্ক্রু তৈরি করে দিতে পারবে, কিন্তু সেটা আপনি কিভাবে সেল করবেন, কিভাবে বিজনেসটা ম্যানেজ করবেন, অ্যাটলিস্ট কিভাবে আপনি ব্যবসাটা করবেন সেটা যদি আপনি জানতে চান তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল, আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। স্ক্রুটি বানানোর জন্য এরকম তার আসবে যেগুলো এক সাইডে সেট করলে মেশিনটা অটোমেটিক স্ক্রুটি তৈরি করে দেবে। এটা সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন যেটা প্রতিদিন যদি 8 ঘন্টাও কাজ করা হয় তাও 1000 কেজির উপরে স্ক্রু তৈরি করে দিতে পারে। আর এই মেশিনটি নন স্টপ 20 ঘন্টা পর্যন্ত চালানো যায়। তো আপনি যদি মেশিনটি নন স্টপ 20 ঘন্টা মতো চালাতে পারেন তাহলে 2500 কেজির মতো স্ক্রু তৈরি করে দিতে পারবেন। তো আপনি যদি প্রোডাক্টটি ঠিকঠাক মতো বাজারে সেল করতে পারেন সেই হিসেবে কিন্তু মেশিনটি তৈরি করে দিতে পারে। তো এটা বিভিন্ন রেটের মেশিন পাওয়া যায়। আপনি যদি বেশি পরিমাণে সেল করতে পারেন তাহলে অবশ্যই বড় মেশিন নেবেন, আর আপনি যদি প্রথম পর্যায়ে শুরু করতে চান তাহলে অবশ্যই ছোটো মেশিন দিয়ে শুরু করতে পারবেন। এটা 1 লাখ টাকা থেকে নিয়ে 50 লাখ টাকা পর্যন্ত মেশিনটা পাওয়া যায়। তো চলুন দেখা যাক কী কী রেটে ইন্ডিয়া মার্টে এই মেশিনটা বিক্রি করা হচ্ছে। এখানে আপনাকে দেখানোর সুবিধার্থে আমি ইন্ডিয়া মার্টের ওয়েবসাইটটা খুলে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 3 লাখ টাকার একটি মেশিন আছে, এখানে 24 লাখ টাকা, এখানে 6 লাখ টাকার মেশিন, বা এর থেকে কম টাকায় কিন্তু এই মেশিনগুলো পাওয়া যায়। যেরকম এখানে 2,35,000 টাকার মেশিন, এখানে আবার মাত্র 1.5 লাখ টাকার মেশিন, বা এখানে 1 লাখ টাকার মেশিন। তো আপনার চাহিদা অনুযায়ী আপনি কী পরিমাণে সেল করতে পারবেন সেই হিসেবে আপনি মেশিনটি কিনবেন। যদি আপনার মনে হয় যে বেশি সেল করতে পারবেন তাহলে বড় মেশিন নিতে পারেন, বা আপনার যদি পুঁজি কম থাকে তাহলে ব্যবসাটা করতে গেলে মাত্র 1 লাখ টাকার মেশিন দিয়ে কিন্তু শুরু করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 লাখ টাকার একটি মেশিন দেখা যাচ্ছে, এখানে 2,10,000 টাকার একটি মেশিন দেখা আছে। এরকম বিভিন্ন কোয়ালিটির মেশিন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাকে এটাই সাজেস্ট করবো যে আপনি যদি প্রথম পর্যায়ে ব্যবসাটা শুরু করতে চান তাহলে মাত্র 1 লাখ টাকায় যে মেশিনটা পাওয়া যাচ্ছে সেই মেশিনটা দিয়েই এই ব্যবসাটা শুরু করুন। অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও যদি আপনি মেশিনটি নিতে চান তাহলে এই ইন্ডিয়া মার্টে গিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। তো ফ্রেন্ড, যে মেশিনগুলো আপনি দেখলেন সেই মেশিনগুলো আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারেন। যে কোনো একটি মেশিন নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন, আর ছোটো মেশিনগুলোতে কম পরিমাণে সাপ্লাই করবেন। তো এটা বিক্রি করা খুবই সহজ ব্যাপার ফ্রেন্ড। যেখানে ডিলাররা আছে, যেখানে হোলসেলার আছে, বা যেখানে রিটেলার আছে, যে কারোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এটা সেল করতে পারবেন। তো ব্যবসাটি যদি আপনি ভালোভাবে বুঝতে চান তো অবশ্যই ডিলার, হোলসেলার, রিটেলার সবার সাথে আপনার যোগাযোগ করতে হবে। অবশ্যই রিটেলারের কাছে যদি আপনি বিক্রি করতে পারেন একটু কষ্ট করে তাহলে বেশি টাকা ইনকাম করতে পারবেন, কারণ বেশি টাকায় বিক্রি করতে পারবেন। আর যদি হোলসেলার বা ডিলারের সাথে বিক্রি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সস্তায় মালটা ছাড়তে হবে। তো এর জন্য অবশ্যই লাইসেন্সের রিকোয়ারমেন্ট আছে। যখন মেশিন নেবেন তখন লাইসেন্সের ব্যাপারটা সব কিছু তারাই নিয়ে নেবে। আপনি যখন ব্যবসাটা শুরু করছেন তো অবশ্যই যারা অলরেডি ব্যবসাটা করছে তাদের সাথে গিয়ে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে শিখুন। একটা মাত্র ভিডিও দেখে তো ব্যবসা শুরু করা যায় না, আর এত টাকার একটা ব্যাপার। যারা ব্যবসাটা করছে তাদের সাথে থেকে যোগাযোগ করে ব্যবসাটা শিখে তারপর অবশ্যই যে গুটটুকু বাকি থাকে কিভাবে কী করবেন সেটা যাদের কাছ থেকে মেশিন নেবেন তারা আপনাকে ট্রেনিং দিয়ে দেবে। তো এটা করা উচিত হবে না আপনি দম করে, টাকা আছে বলে দম করে যে মেশিন কিনে নিয়েই ব্যবসাটা শুরু করলেন, আপনি সাকসেসফুল নাও হতে পারেন। তো ফ্রেন্ড, এটা একটু সুন্দর ব্যবসা, আপনি যদি বুঝে করতে পারেন তাহলে এখানে অনেক টাকা ইনকামের সুযোগ রয়েছে। ফ্রেন্ড, আরও যদি কিছু আপনি জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করবো। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আপনি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যারা ব্যবসা করতে আগ্রহী। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।